আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা হয়তো জেনে খুশি হবেন যে 400 বছরের এই পুরাতন বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন এক্স রে অথবা রঞ্জন রশ্মির আবিষ্কারক বিজ্ঞানী রঞ্জন। এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের যেমন ব্যাচেলরের স্টুডেন্ট আছে, তেমনি মাস্টার্সের আছে, তেমনি পিএইচডি স্টুডেন্টও আছে। মানে এই ইউনিভার্সিটিতে বাংলাদেশিদের পদচারণা সব ক্ষেত্রেই, মানে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডিতে। এখন আমরা পর্যায়ক্রমে জাস্টিস লিভি ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টগুলো আছে অথবা ঘিসেন ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো আমরা দেখাবো। তো প্রথমত আমি যেটা দেখাচ্ছি এটাকে জার্মান ভাষায় বলা হয় নাটুর বিসেনশাফট, তার মানে ন্যাচারাল সায়েন্স। এখানে অ্যাগ্রোবায়োটেক থেকে শুরু করে কেমিস্ট্রি, ফিজিক্স এই ধরনের যে সাবজেক্টগুলো, কোর্সগুলো সেইগুলো এখানে পড়ানো হয়। আর এখন যে বিল্ডিংটা দেখাচ্ছে এটা হলো আপনার মেইন ক্যাম্পাস, এটা হলো ইউনিভার্সিটির মেইন বিল্ডিং। এখানে কোনো ক্লাস হয় না, জাস্ট মেইন বিল্ডিং, অফিসিয়াল বিল্ডিং। এটা হলো আপনার ইন্টারন্যাশনাল অফিস, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে যত কমিউনিকেশন, যত কাজ সব এই বিল্ডিংয়েই হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেএলইউ মানে ইউনিভার্সিটির যে লোগোটা সেখানে দেখতে পাচ্ছেন। আর এখন যেটা দেখাবো এটা হলো মানে এগ্রিকালচার, ইকোনমিক্স রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো ক্লাস এখানে হয়। এবং এই বিল্ডিংটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের অংশ, কারণ এই বিল্ডিংগুলো আপনি মানে বাহ্যিক যে ডিজাইন সেটা ঠিক রেখে আপনার ভিতরে কনস্ট্রাকশন অথবা ডেকোরেশনে চেঞ্জ করতে পারেন, বাট মূল ডিজাইনটা চেঞ্জ করা যায় না। এটা অনেক পুরাতন একটা বিল্ডিং, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এখন এই ইউনিভার্সিটির আরেকটা ভাগ আছে, সেটা হলো টেকনিক্যাল ইউনিভার্সিটি, মানে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিটেল হ্যাসেন বলে। সো এই ক্যাম্পাসটা হলো শুধু ইঞ্জিনিয়ারিং, মানে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, মেকানিক্যাল অথবা আইটি অথবা ইলেকট্রিক্যাল, মানে শুধু ইঞ্জিনিয়ারিং তাদের জন্য এই ক্যাম্পাসটা। যদিও আরও অনেকগুলো ক্যাম্পাস আছে, আমি সবগুলো আসলে ক্যাপচার করতে পারি নাই। আর এখানে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এই সাইকেলগুলো হলো আপনার ক্যাম্পাস টু ক্যাম্পাস আপনার মুভমেন্টের জন্য, এবং ক্যাম্পাসগুলো অনেক সুন্দর এবং অনেক বড়। সো এই টিহাএম, মানে আপনারা যদি গুগলে গিয়ে টিহাএম লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। এবং এখানে আমাদের বাংলাদেশিদের মধ্যে যেমন ব্যাচেলরের স্টুডেন্ট আছে, তেমনি মাস্টার্সের স্টুডেন্টও আছে। আর এখন আমি যেটা দেখাতে চাচ্ছি যে সুবিশাল যে লাইব্রেরি, মানে এই ইউনিভার্সিটির লাইব্রেরির জোনটা যদি আপনি দেখেন আপনি অবশ্যই অবাক হবেন। যেমন এখানকার প্রতিটা বিল্ডিং, মানে আমি এখন যা দেখাচ্ছি সবগুলোই হলো আপনার এই ইউনিভার্সিটির লাইব্রেরি। আর আপনারা জানেন যে এই ইউনিভার্সিটিতে প্রায় 30,000 স্টুডেন্ট আছে, এবং এই সিটিটাকে বলা হয় স্টুডেন্টের স্টার্ট, আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে ইউনিভার্সিটির স্টার্ট। আপনারা এখন যা দেখতেছেন এই সবগুলোই হলো লাইব্রেরি, এবং এই সিটিতে মানে টোটাল সিটিটাতেই ছড়ানো ছিটানোভাবে ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো রয়েছে। এখানে যেমন ব্যাচেলরের স্টুডেন্ট আছে, এখানে ঠিক মাস্টার্সের স্টুডেন্ট আছে, ঠিক পিএইচডির স্টুডেন্ট আছে। আর এখন যে ক্যাম্পাসটা দেখাচ্ছি এটা হলো নতুন একটা বিল্ডিং হয়েছে, এখানে মেইনলি রিসার্চের কাজগুলো হয়, এটাও অনেক সুন্দর এবং অর্গানাইজ। আর এখন যে ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন এটাও ন্যাচারাল সায়েন্সের আরেকটা ক্যাম্পাস, আরেকটা বিল্ডিং। মানে এখানে টোটাল, এবং আমি আপনাদের ল ফ্যাকাল্টি যেটা সেই বিল্ডিংগুলো ক্যাপচার করতে পারিনি, মানে এখানে অনেকগুলো বিল্ডিং এবং টোটাল সিটি জুড়েই এই ক্যাম্পাসগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই ইউনিভার্সিটিটাকে চুজ করতে পারেন এবং এখান থেকে ডিগ্রি নিতে পারেন। ওভারঅল সিটি হিসাবেও গেছেন অনেক সুন্দর এবং শান্ত, এবং তারপরে আপনার অনেক গোছানো, প্লাস ইউনিভার্সিটির দিক থেকেও। কিন্তু এটা রিলেটিভলি ফ্রাঙ্কফুর্টের মতো বড়ো সিটি না, বাট তারপরেও সকল সুবিধাই আপনি এখানে পাবেন। সো যারা বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষার্থী আসতে চান তারা অবশ্যই ইউনিভার্সিটিটা চুজ করতে পারেন, এবং এখানে মাস্টার্স, ব্যাচেলর এবং পিএইচডি সব করতে পারেন। সো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, এবং যাদের প্রয়োজন, স্পেশালি যারা আসতে চাচ্ছে উচ্চ শিক্ষার্থী, তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।